রেসিং কুলার স্টেপ বাই স্টেপ সেটআপ। স্টেপ 1। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমরা দেখব যে রেসিং কুলার কিভাবে সেটআপ করা হয় এবং ওই সেটআপের ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো এবং বোঝাবো। সেই ক্ষেত্রে আপনারা সব ভিডিওটা পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং শিখবেন। এখন আমরা এক নাম্বার প্যাটার্ন দিয়ে স্টার্ট করব। এক নাম্বার প্যাটার্ন দিয়ে এখন আমরা মাইনাস করব। এখন আমরা এক নাম্বার প্যাটার্নে প্লাস করব এবং স্টার্ট বাটনে চাপ দিব এবং মেজারমেন্টটা সেট হয়ে যাবে। ঠিক একইভাবে দুই নাম্বার প্যাটার্নটা আমরা সেট করে নিব এক নাম্বার প্যাটার্নটাকে ফলো করে। যদি 1-2 বাটনে যদি মেজারমেন্ট কমাইতে বাড়ানোর জন্য যদি ব্যর্থ হই, সেক্ষেত্রে আমরা এই বাটন ইউজ করবো। এই বাটনে এবং কমায় বাড়াই আমাদের মেজারমেন্টকে আমরা ঠিক করে নিতে পারি। আমাদের প্রথম ধাপ কমপ্লিট হয়েছে। এখন আমরা যদি এই প্রথম ধাপে যদি আমাদের কোনো প্রবলেম হয়, যদি আমরা ঠিক না করতে পারি, সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় স্টেপ আছে। ওই স্টেপে আমরা দেখব আমরা কিভাবে রেসিং পুলারে আমরা একান্তই যদি মেজারমেন্ট কমে এবং না বাড়ে, সেক্ষেত্রে আমরা ওইখানে কিভাবে বাড়াবো, সেক্ষেত্রে ওইখানে আপনারা দেখেন। এবং সো গাইজ, এখন আমরা সরাসরি চলে যাব দ্বিতীয় ধাপে। এখন আমরা রেসিং কুলার খুলছি। খোলার পরে আমরা রেসিং কুলারে যেহেতু মেজারমেন্ট আমাদের কমানো বাড়ানো লাগবে, সেক্ষেত্রে আমরা রেসিং কুলারে যে সেন্সর আছে, যে সেন্সরের মাধ্যমে আমরা মেজারমেন্টটা ফিক্সড করে নিব। যেহেতু মেজারমেন্ট ফিক্সড করব, সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে আমাদের কিছুক্ষণ সময় লাগবে। সেই সময়টা আপনারা দেখতে থাকেন এবং আমরা মেজারমেন্ট কিভাবে আমরা মেজারমেন্ট কমায় বাড়ায় সেট করতেছি, সেক্ষেত্রে এটা আপনারা ফলো করেন। এবং ওইভাবে আপনারা নিজেদের যদি কখনো কোনো রেসিংয়ের কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা এভাবে কিভাবে যা আমরা করছি, সেক্ষেত্রে আপনারা ওইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য, এবং যাওয়ার সময় আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।